安い。పోయిన్ లూప్ లో లైట్స్ దాదా పోయిన్ ఇది చెంటు ఎల్లన లో পাঁচজন আছে কি আরেকজন অলরাউন্ডার ওটা তো হ্যাঁ ওটাই তো ফায়দা মানে ওটা তো ফাইনাল করতে তো তো এই লাইভ স্ট্রিমে তো সব দাদা দাদা তোর কোনো কথা শোনা যাচ্ছে না ডবল ডবল শুনতেছি রিয়ান স্যার তুই ওই পাশাপাশি আছিস একটু দূরে যা 720 তো হচ্ছে ওই দেখি তোদের লাইভ স্ট্রিম আমি ডবল ডবল একটু সাইডে যা তাহলে ডবল ডবল শুনতে পারবি না ঠিক আছে ওই ডিপ্রেস তো রিয়ান যা একটু ডিপ্রেস অন্যদিকে গেছে তো তোর চ্যানেলটার নাম কি বিজে গেমিং আমি তার লিংক শেয়ার করে দিচ্ছি স্ট্যাটাস এ আমার যা আটকায় কম্পিউটারে মাঝে মাঝে ধর ভালো লাগে না তো আগে আমি টেস্ট করতেছি কিসে কেন কম্পিউটারে আরেকটা মোবাইল থাকলে আমি ডিসকর্ড অন্য মোবাইলে দিয়ে মোবাইলে খেলি সুবিধা হতো বনি দেখ তো লিংক পাইছিস নাকি WhatsApp-এ দিছি WhatsApp-এ কোথায় আছে কোয়া মানে তোর গ্রুপটারে দিছি না 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 আমি নাই দিছি না 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 চেক করে যারা শুনতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি লিংকে কপি করি http আমরা যদি ডিসকর্ডটা মনে করিস যে আমি রেসপন্স দিচ্ছি না ঠিক আছে তাহলে আমাকে একটা মেসেজ করবি না ডিসকর্ড বন্ধ হয়ে আছে ঠিক আছে আমি করে দিব মোবাইল স্ক্রিন অন করে রাখা বন্ধ হয়ে গেলে হ্যাঁ মোবাইল স্ক্রিন অন করে রাখছি কখনো কখনো আবার অফ টফ হয়ে গেল ওই জন্য রেডি আমি দেখতেছি ভাই হ্যাঁ দিদি আমাদের ইয়েটা হ্যাঁ হ্যাঁ বনির ইন গেম কিভাবে চলতেছে আমি তো গেমের সাউন্ড শুনতে পারবো না তাহলে
আরেকটু আগে শুরু করা উচিত ছিল, আরেকটু আগে গেমটা স্টার্ট করা উচিত ছিল। যাবো না কোথাও, বাবা আসলে বলো আমি বুঝবো না, নালে বাবা আসলে কুলো গেটটা আমি বুঝবো না, কলিং বেল বাজে না। ও সো ক্যাপ্টেন কেডি ডিজারি খান আইলা বাদাত্তা এন্ড রেন্স রাজ অল হিয়ার ইন দিস স্কোয়াড গিভিং ইউ লাইফ গিভিং ফাকিং লাইফ আপ আপ ওখানে যা ওই যে কন্টেনার গুলো অনি গালি দিব সবাই শুনতে পারবে and kathi datta bani bomb churbo bomb theke kono na bomb churbo bani namteche mambai to kothay dekhte ji nam je o niche oi dike okhane ke jabe edike ekhane to bhalo map ta chole কম্পাসটা চলে তাহলে যে সমস্যা, কয়জন দেখতেছে লাইভ স্ট্রিম জানি না, একটা স্পেয়ার মোবাইল নাই যেটা দিয়ে ইউটিউব চালা দেখতে পারবি? আরে আমি কিভাবে চালাচ্ছি দেখলে বুঝবি এবার ভাই, আমাদের বাবার সাথে বড় বেশি টাকা নেই তো, কি বলিস তুই? আরে আরেকটা সামনে থেকে এই জন্য আমার কম্পিউটার খেলতে ইচ্ছা করে না, চলে যাচ্ছে মাই দিচ্ছে। ও নো আর ফার্স্ট মেম্বার ইজ ডাউন, আমি আমিও গেলাম। অনেকে দুই দিক দিয়ে ধরছে, আসতে যাওয়া হয়
ওই যে মাল মাল বনিছে বনিছে দে 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 আর দেখতেই পাচ্ছি না স্লো চলছে রে ভাই হালকা তো বললাম না আমি তো দেখতে পাচ্ছি না ল্যাগ দিচ্ছে আমি রিমান ঢুকাতে পারলাম না ভাই এত বাজে লাইভ স্ট্রিমিং স্টার্টিংটা এত আরে এত কমেডি করে আমি লাগাবো কমেডি করিস না অসুবিধা হয় বনি রেডি মার হ্যাঁ দাদা 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 একটু রিফ্রেশ মাই নি পিছ থেকে রিফ্রেশ মারতে হয় নাকি আবার ওরে আবার ব্যাকগ্রাউন্ড দিলে আবার রিফ্রেশ মারতে আমি তো দেখতেছি না কিছু আর নাই আমি এখানে বসে আছি চুপচাপ থাক একটা মোবাইল থাকলে ভালো হতো মোবাইলে খেলতাম খুব হিট হয়ে গেছে রে ক্যাবিনেটটা খুলে দি কম্পিউটার ভালো না চললে না খেলা যায় না কারণ আমাদের কম্পিউটারও ভালো চলে চালাচ্ছে পুরানো গান কে চালাচ্ছে কি রে গান কে রে বিএসএন কানেকশন নিছ নাকি গো দেখ কিছু পাচ্ছি না দেখতে এত স্লো চলছে রে আজকে তো এত স্লো কেন যাই না রে ফট করে স্লো চলছে নজর লাগছে শালা তোর দিজে আমি কেন নজর এটাই তো আরে বনির কম্পিউটারে চলে না তখন কি করবি বল ওটাই ওটাই এমনি মিথ্যা বলছিল তাহলে বোকাচ্ছে তাই ফার্স্ট টাইম খেলছি এখানে
আরে তোর কথা বলছি না, তোর তোর ল্যাগ তোর পিছনে পড়েই থাকে, মোবাইলে ল্যাগ, এখানে ল্যাগ, তোর পাঁচটা ল্যাগ খেলা বনি যাস না ওখানে, মারছিলাম দেখ পাবি, একটা নক আউট করছিলাম উপরে ছাদে, উপরে মারছিলাম, হ্যাঁ ছাদে মারছিলাম, দেখ তো যেতে পারিস, মারলি দাদা দাদা সুন্দর সুন্দর, একটা নক আউট করছিলাম, কই যে গেল, এটাই নাকি বাঁচাই দিছিল কেউ, দাঁড়া স্কেচটা আমি নি, দীপ স্কেচটা আমি গেমটা একবার রিস্টার্ট করলাম, করিস না না করিস না, আমরাও তো ল্যাগে খেলতেছি আরেকটা গেলে মেরে দিছি, বাপরে বাপ হেভি হিট হয়ে গেছিল শোলা পিসি আমার, একটু পরলাম এখনই শুরু করলাম, দাঁড়া প্রথম ম্যাচ বাবা কি করে, আচ্ছা আচ্ছা
পুরো কম্পিউটার রিস্টার্ট দিলি নাকি? হ্যাঁ হ্যাঁ পুরো পিসি রিস্টার্টই দিয়ে দিলাম। চাপ হয়ে গেছিল অনেক। আমি বাইকটাই চালাই। বলিস না কেন যে নামলি? বললাম তো বাইক টান। মনি তোর সামনে দেখ কে আছে ভাই। বোম টোম দিয়ে উড়াইস না। বোম দেখ একবার খুলে দেখি ভাই। এমন করছিস কেন? মার তাহলে। মারতে বলছে দিন। ওই মারতে বলছে কিন্তু উড়াই দিলাম গাড়ি দিয়ে। পরিষ্কার করিস না, আমার কাছে একটাই ফোরেক্স আছে। কি তোকে আমি যাইছি, জানিস আমি কি করবো? তুই জানিস কি করবি? আর তো ঢুকতে পারে স্পেকটেট করতে হবে তোকে। কে যাচ্ছিস কোথায়? দাঁড়া আমি আসতেছি তো। দাঁড়া স্পেকটেট করতে আসছিস তো? জানি জানি তোর শুরু হলো। হ্যাঁ হ্যাঁ এটা লোডিং লোডিং। বনি আবার কি হলো? কিছু হয় না, এখানেই আছি আমি। আর আমার একটা তিনটা লোক দেখে করতে আমার কাছে এসকেএস আছে। আচ্ছা দিয়ে দিব তারা ফরেস্টটা। ওই আনিলা বাদ দিয়ে লাইট না দেখছি না। কোথায় দেখবো? মোবাইল তো ডিসকর্ড চলতেছে। তাহলে কি দেখবে? কি জানি। দে এখানে দে লাইন নিয়ে আসি। এ ও দাঁড়া তো দাঁড়া তো দেখি তো অমনি চলছে নাকি। না না একটু বেটার চলছে। দে এবার দে মার্ক করতে দাঁড়া ওদিকে চল। আরে দে তাড়াতাড়ি। আরে না একটু মুভমেন্টটা দেখতেছিলাম। নে ভাই লুট টুট একটু দিস তো আমাকে। আমি মারলাম মরে গেল ডাইরেক্ট। অন্যদিকে কাজ মারতেছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ
গাড়িটা নিয়ে আয় বনি, গাড়িটা নিয়ে আয় পিছন দিকে, গাড়িটা নিয়ে আয়, পরে আনতে পারবো না। সামনে একটা গাড়ি ছিল, ওইটা বাজে গাড়ি, এটা দিয়ে তো পালানো যায়। আমি আর রেয়ান্স কি গাড়ি চালাবো না? আরে চালা না, আসতেছি আসতেছি দাদা, আমাকে একা চালা। ওই 7.76 এমন থাকলে এই এই যে চালা, এই যে উপরে ক্রেডটাই আছে এমন জিরো কত এমও আছে তোর কাছে? এটা 5.56 তে থাকলে দি, 5.56 তো দিলাম, ভাই মারতাম পিছনে ছিল। দে এমও কই সাপ্রেসারটা দে, একটাই একটাই পাবে কিন্তু, একটাই লাগবে আমার। এটা আমি কার 90 ঢুকাই নিয়েছি দাদা, ঠিকই তো লাগে কিনা দেখি তো এমন পাই কিনা। আমার এ গাড়ি চালায় 7.76 এমন দিচ্ছে, মানুষ এমন আছে কারো কাছে? ভাই কারো কাছে ইয়ে আছে রে, হেলথ প্যাক আছে? আমার কাছে থাকতে পারে হয়তো, আছে আমার কাছে, দেখতে পাচ্ছি না তো, ওখানে তো দেখায় না ঠিক মতো। আরে হেলথ কত আছে তোর কাছে? আচ্ছা দাদা 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 দেখি, চারটা আছে, চারটা কেন একটা ড্রপ করে দিচ্ছি, দুটো দে, দুটো একটাই দিব পরে। আচ্ছা আচ্ছা দে, যদি লাগে দিয়ে দিছি ওখানে, দেখ দিয়ে দিছি, ফেলে দিছি। হ্যাঁ নিয়ে নিচ্ছি। হ্যাঁ ওই তো, আবার কে গাড়ি চালায়? আচ্ছা আবার তুই কোথায় পালাচ্ছিস রে? বাইকটা
আরে এখানে থাকলে হবে না, চল গাড়িটা নিয়ে আয়, গাড়িটা নিয়ে চল। বনি তো কাছে এমন আছে নাকি 7.76 দাঁড়া, অল্প আছে, অল্প আছে, অল্প দিতে পারি, অল্প দিব, ওই আমাকে দে রে ভাই, আমাকে দে দে, অল্পই পাবি, অল্পই পাবি, কই কমিটিটা দিব, কমিটিটা দে 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 ভালো তো নে রাত্রি দে, হ্যাঁ ওই যাবে তো ডান্স কি পাইন্টিং দিব, যাচ্ছি বাস তলে বড় আছে আমি দাঁড়ালে চুপ কর দুইটা গাড়ি কেন পালা গেছে? আচ্ছা দাঁড়া, আমি মরবো এখন, কেন মরবি রে? এমনি তো পিছু থেকে কিছু শুনতে পাচ্ছি, বুঝতে পারছি নাকি মোবাইলে কতজন আছে? আরে আমার ডিসকর্ড আবার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, চল 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 চল, ডিজের ওখানে কভার দি, চল। এখানে ছিল কেউ? আমারও মনে হলো উপরে একটাকে দেখলাম। চল চল গাড়িটা উপরে উঠা যায়, গাড়ি চালিয়ে না দাঁড়াই ছিল, না না দাঁড়া দাঁড়া থাম 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 থাম, পালাইছে মানটা? পালাই নাই, পালাই নাই, গাড়ির আওয়াজ পাবো তাহলে। কি কি যা গাড়ি নিয়ে গেল, গাড়ি নিয়ে ছিল না? সিটি তো অনেক জায়গায় থাকতে পারে। ওই আমাদের থাকবে না, আমাদের খালি 28 টা গুলি কি আরো 30 টা গুলি? নে নে নে, আমার কাছে, আমার কাছে নেই, আমার কাছে নেই, দে দে দে। ওই রিয়ান্স কেন আসতেছে? রিয়ান্স দূরা দূরা আসতেছে, হবে হবে। ওই পেন কিলার আছে কার কাছে? কোন জায়গাটায়? 300 বিল্ডিং এর উপরে? হ্যাঁ হ্যাঁ, মারলো পিছন থেকে, মারলো পিছন দিকে, আমাকে বাঁচা, আমাকে বাঁচাতে বনি আসিস না, আমি যাচ্ছি বাঁচাতে, তুই ওখানে থাক। হ্যাঁ আমাকে মারলো, হ্যাঁ বাইরে গেল এলো, হ্যাঁ বিষ্ণুদের সঙ্গে বললো
বাসারে আরে বনি আবার শুয়ে মরলো নিচে নাম নিচে নাম নিচে নাম ও শিট আমাকে তো বলছো আরে নিচে নামে যাবে না নিচে নামে যাবে না আরে পালালাম দাঁড়া আমি এই মাইক আমার পালা চলে গেল ওই সামনে বিল্ডিংটাই দেখ দীপ দিকে থাকিস না ভিতরে ঢোক ভিতরে ঢোক তুই ভিতরে ঢোক আরে আমাকে বাঁচা তারপরে আইলে আমাকে বাঁচাস কারণ আমার হেলথটা কম আরে দিব পড়ে গেলে মরে যাবে দিব 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 বাঁচা 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 আমাকে আগে বাঁচা অনেকে অনেকে বাঁচাই হ্যাঁ বাঁচা বাঁচা ওকে বাঁচা ও চলে আসছে আমি তো ভাবলাম উপরে আছে আরে বাঁচা রে জোন ছোট হচ্ছে রে জোন ছোট হচ্ছে বাঁচা আমাকে বাঁচা কি রে আইলে বাবা ডিজে এমন করলি আমি তো নিজেও বুঝলাম না আমি কিভাবে বাঁচতে ছিলাম ভিতরে বাইক থেকে বাইকে গিয়ে গাছের মধ্যে বলে গাড়ি থাকলে হয়ে যেত আমি বললাম দীপ বেঁচে যাবে আমি বললাম দীপ বেঁচে যাবে তাহলে নক আউট হলে ডুবে যাবো আরে কম্পিউটার দেখে তো ভাই স্ট্রিমিং হচ্ছে নাকি হচ্ছে তো কি হবে সব জায়গায় গরম রে ফ্যানের হাওয়াটা গরম আমাকে দেখ আমাকে দেখ হ্যাঁ হ্যাঁ দাদা তোকে নামাই দিচ্ছি দাঁড়া আমাকে
ও মাই লর্ড রে ওই এত বিপ্রাত কুন্দে তো হাসতে থাকে যে ওই দিতে তো বললাম আমরা দাদা বলিও টেক্সট করি এই ওয়াচিং কি করে এই দেখি তুই ওয়াচিং দাঁড়া পড়াইছি মেসেজ ওকে ওই ডিজাস কাশবি তো দেখি দাঁড়া বাচ্চা কি দাঁড়া তারপরে কি ঘর গুলাতে উঠবো কি বলিস রে কম্পিউটার তো হাত বসে বেশি আমার ঠিক আছে বাকি দুজন কে কি হ্যাঁ আরে না না আমি দেখ কোথা আছি নো ফাকিং গানস আউট হিয়ার ও চল টমি গান পাইছি এট লিস্ট কে গান চালাচ্ছে রে এত পুরানো ওই যে ক্যানিউনিটি গান করছিল না ভিডিও বানাছিল না বিএসএনএল গান চালায় দেয় আমাদের কি শুনে আমরা আমাদের কি আছে বন্দুক পাচ্ছি না দুইটাই শর্ট গান একটা 5.56 এর এমও পাইছে কিন্তু বন্দুক পাইনি তো কি এমনি কত আওয়াজ আর একটা গান দেখো এত গান ও গান মাইট খাবে কিন্তু আইলো মাইট খাবে কিন্তু আমার বাবার গানের ব্যাপারে বলছিস তুই কি হচ্ছে আমি অনেক রিস্ক হয়ে আসছি ঠিক আছে এখানে আমার কপি নাই এমন কথা হচ্ছে কে মারা রে ধুর বন্ধু কি পাওয়া যাচ্ছে না কাকে মারছিস রে ও ধুর কাকে মারছিস
মারে দেখো কাকে মারছি কি না কি মানলো তুই কি খেললি রে রেন সেটা সবার আগে মরে যাইস কি মারতো মারতো দ্যাটস নট ফেয়ার হ্যাঁ মরে যাও তুমি আমার কাছে স্কোপ নাই কিন্তু দেখতে পাবো না দেখছো একটা স্কোপ নাই আমার ওই কাউ কাছে একটা মিরার ডট হবে মিরার ডট আবার বন্ধ হয়ে গেছিল ভাই এখানে 7.6 ট্যাম পড়ে আছে নাকি আরে আমার স্কোপ লাগে একটা আমি এতদিন কি বলবো রিয়ান্সকে কে মারলো দুইজন ছিল না একজন দুইজন বলে যাই হোক রিয়ান্সের ক্রেট থেকে উঠাই নিছি তো দে আমাকে স্কোপটা স্কোপ নাই স্কোপ ছিল না তাহলে ঠিক আছে স্কোপ থাকলে জিততাম ভাই ওদের ওদের আরো প্লেয়ার আছে কিন্তু ঠিক আছে রিয়ান্স তোকে কয়জন মারছে রে একজন না দুইজন দেখি এখানে শেষ করে দেবো চটকা দেবো মাল গুলোকে বনি বনি হ্যাঁ ফোন কর কি তোকে ফোন করে কি করবো আমি বল দেখতে ও দেখো কি করবে এমনি তো ফালতু খেলে এখানে একটা কারেন্ট এর পড়েছিল পারলে আমার জন্য নিয়ে আয় ওটা আমি কিভাবে নিয়ে আসবো আমার বন্দুক ছাইরে তুই সব কিছুই পারিস তুই নিয়ে আয় যদি ইচ্ছা করে কি না পারিস তুই তো অলরাউন্ডার বলে কিছু নেই পড়াশোনা অলরাউন্ডার ছিড়তে অলরাউন্ডার ধীরে আরে অনিল আবার গান করতেছিল ওটাকে ঢেক বলে ওটাকে গান বলে ওটা তোর গান ওটা তোর গান রে ওটাকে যেটা চালাইছিস সালা হ্যাঁ ওইটা আমার গান তো ভাই কত লোকে শুনে সালা সালা হারামি অনিল বাবা সবাই লাইভ স্ট্রিম ছেড়ে চলে যাবে রে ওই গান চালালে গান তো ভাই গান হয় আরে উঠাইস না এগুলা বেকার জিনিস কি রে কেউই তো নাই এখানে কিছু নাই কিছুই তো নাই রে সব লুট তাই বললাম স্কুলে নাম আগে না স্কুলে নাম বল না বিল্ডিং এর নাম আমরা কি স্কুলে নাম আমি তো পাইনি আমি কোন সাপে এই জিনিস এতক্ষণে আরমার পেলাম আমি লো 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 ল
কে নুন করছিস কেন? আমার ইচ্ছা আমি করতে পারি। টুর্নামেন্ট খেলছিস নাকি? না স্যার, কে দেবে? আমি কি দাঁড়া সুপারম্যান পাস দিব তোকে। 240 এর দিকে চল, 240 কি পালাচ্ছে এবালের মতো? নে মার্কা, নে মার্কা মার্কা। ওই চল না রে ডিজে, আমার তো খুশি কেন পায় এবালের মতন। বন্দুক বার কর, বন্দুক বার কর, তখন সামনে চলে আসবে। সামনে চলে আসলে ঠোকরা মারবে। ওখানে একটা বাগি আছে। এই কালকে সারা বেকার একদম হলো না ভাই? তাহলে আমি রিপোর্ট করতেই থাকবো শোনা। ওটা ভিডিও রেকর্ড করা উচিত ছিল। আমি তো রিপোর্ট করছিলাম কিন্তু কোনো কাজে লাগে নাই। জানি তোর কোনো মানে রিপোর্ট করে কাজেরই না, আমাদের রিপোর্ট করে শুনত। করতাম ভালো করে, মেল টেল করলে ওরা শুনবে। এরকম তো এনি ল্যাবে না তাই বলে। তুই তো বনি না, বনি দিয়ে একটা গালি স্টার্ট হয়, দুটো গালি স্টার্ট হয়। অনি অনি এতক্ষণে মাত্র একটা প্যান পেলাম। দিজা মার খাই যাবে এবার। ওহ এটেক্স এটেক্স, ইয়া দে আমাকে, এটা তোর কাজের না, এটা তোর মনে আমি দিব। এনে তোর জন্য আমি রাখছি মিরা ডট, দুই দুইটা রাখ, এনে ইউজ কর। চল দিজা ফোর হুইলার নিয়ে আসি। এটেক্স প্লাস আমার সাপ্রেসার না, সাপ্রেসার চালা তো দিজা বস। আমি কি বাঁচবো? সামনে হবে, সামনে সামনেই হবে, চল সামনে থাকার কথা। দুইজন হাঁটতেছে পুরো টিম। দাঁড়া দাঁড়া দাঁড়া, মারিস না, না না মারবো তো। এত কিছু করে কিচ্ছু পেলাম না। আরে আমাকে বাঁচাবি কেউ? জানি দেখছি তো। হ্যাঁ তো মারতেছিস না কেন, কি ছিড়তেছিস? মারতেছি তো। আরে গাড়ি থেকে কাম মারিস তো নখটা।
আরে কেন জাম্প পারলি আরামসে? আরে এক্সাইটমেন্ট, কিছু পেলি লুট ভাই, মিরার শট দিয়ে সেই লাগলো রে মারতে, একদম হিরোর মতো আসলাম সবাইকে উড়াই দিলাম। আমি তো ওগুলাকে মারলাম না, ভালো প্লেয়ার একসাথে দৌড়াচ্ছিলাম। আমার স্কোপ নাই তো আলাদা, মিরার ডট লাগবে, কিছু না কিছু তো লাগবে। আমি করছি একটা, আমি লুট মারি দেখছি কেউ থাকবে না। আমি তো গাড়িটা নিয়ে করলাম, আমি ছাদে উঠে গেছিলাম, গাড়িটা ঘুরা যেতে, গাড়িটা নিয়ে তো দুইটা গাড়ি আনবে, জোনে ঢুকতে হবে। হ্যাঁ ডিজে, হ্যাঁ জোনে ঢুকতে হবে। আরে কি করতেছিস, অনেক দূরে জোন ডিজে, তারা আমি একটা তেল উঠাইনি, তারা তারা তেল নিয়ে ভরে তারপরে আসছি আমি। পাবজিতে একটা রকেট লঞ্চার দিলাম এখনই উঠিস না, দোন মনে হয় এদিকেই আছে। আচ্ছা দাঁড়া, এখানে বসা যাবে। কেউ মারলো কিন্তু, কেউ গুলি মারলো, মানে ভেবে দেখলাম
আমাদের মত পালা 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 উপরে আছে উপরে আছে উপরে আছে পালা নামলি কেন আর কি যাবি আরে পালা রে আমার আরো তুই পালা মারবো নাকি মারি আসবো কে এই টেক্সট দিয়ে আমি মারবো এবার ওরা মারছে যখন এবার আমাদের চান্স কোথায় ছিল বলতো ওই পাহাড়ের উপরে একদম এই যে এখানে এখানে আমাকে ডিরেক্ট মারলো দাঁড়া আমি এসকেস দিয়ে মারবো এবার গাছের পিছনে আছে গাছের পিছনে কিভাবে তো ভালো করে মারতে চান বুঝতেছি না দৌড়া 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 সামনে একটা বাগি আছে বাগিটা নিয়ে চল গাড়িটাই তো বাস করে সব দিক দিয়ে এখানে বনি এখানে সবাইকে একজন একজন করে বাঁচাই দাঁড়া শেষ শেষ মরে যাবো মরে যাবো গাড়ি গেল আমার কাছে এটেক্স ছিল কেউ যদি নিতে পারতিস সামনের বাগিটা নে না আরে সামনের বাগিটা নে পাশের কাটে বাগি ছিল ওহো আমি পারবই না এতক্ষণ বনি মরবে বনি মরবে বনি মরবে দুইজনই মরবে খেলা জানে লুট মারতে আসে তাও লুট মারে কি বলবো আর
আরে ভাই আমাকে বললো, আমি বললাম দাঁড়া এটা একটা নিয়ে নি, তুই তখন দাঁড়া। লাইফটা তো দেখবি এটা সেকেন্ড জোন, মানে লাইফ অর্ডার তাড়াতাড়ি কমে যাবে। ধুর, আরে এই রিয়ান্সটা ছিঁড়ে ফেলা।